নাই বা থাকুক দুধ কিংবা নাই বা থাকুক ক্রিম, থাকলে ঘরে আম, সহজেই বানিয়ে ফেলুন ম্যাঙ্গো আইসক্রিম। নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ টিউবে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ম্যাঙ্গো আইসক্রিম। তাহলে বন্ধুরা দেখে নিন কিভাবে আপনারা ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করবেন। ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য আমরা এখানে নিয়েছি পাকা আমের পাল হাফ কাপ, নিয়েছি 1/3 কাপ চিনি, 1 চামচ রোস্টেড জিরা মশলা, 1/2 চামচ বিট নুন, 1 চামচ চাট মশলা, 1/2 পাতিলেবু, আর নিয়েছি এর সাথে ফুড কালার। ফুড কালারটা অপশনাল। তাহলে চলো দেখে নিই কীভাবে ম্যাঙ্গো আইসক্রিম ঘরে খুব সহজেই তৈরি করা যায়। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে এর মধ্যে আমের পাল্পটাকে নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি চিনি, রোস্টেড জিরের গুঁড়ো, বিট নুন এবং চাট মশলা। এই সমস্ত কিছুকে আগে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 পাতিলেবুর রস। ভালো করে মিশিয়ে নেব। দেব সামান্য জল। আবারও ভালো করে যতক্ষণ না চিনিটা না গলছে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা ভালো করে গুলে গেছে, এরপর এর মধ্যে সামান্য ফুড কালার অ্যাড করছি। কালারটা তোমরা না চাইলে নাও দিতে পারো, তার জন্য কিন্তু টেস্টের কোনো পরিবর্তন হবে না। আবারও ভালো করে মিশিয়ে নেব। এবারে এরকম একটা আইসক্রিমের মোল নিয়ে এর মধ্যে এটাকে ঢেলে দেবো। এইভাবে বাকিগুলো ভরে নেব। এবারে আমরা এই আইসক্রিমের মোলটা সবগুলোর মধ্যে এরকম ভাবে ভরে নিয়েছি, ওভারনাইট আমরা ডিপ ফ্রিজে এইভাবে রেখে দেব যাতে আইসক্রিমটা খুব ভালো করে জমে যায়। ওভারনাইট রাখার পর এবার দেখে নেব আইসক্রিম গুলো কি পজিশনে আছে। একটি ছুরির সাহায্যে প্রথমে চারপাশটাকে এরকম ভালো করে ছাড়িয়ে নিতে হবে। দেখো আমাদের আইসক্রিম কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এইভাবে বাকিগুলোকেও ছুরি দিয়ে চারপাশটাকে কেটে বার করে নেব আইসক্রিমের মোল থেকে। দেখো একদম খুব সুন্দরভাবে ম্যাঙ্গো আইসক্রিম কিন্তু তৈরি হয়ে গেছে, আমরা তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই আইসক্রিম তৈরিটা? খুবই টেস্টি এবং খুবই ইজিলি কিন্তু আপনারা এই আইসক্রিম ঘরে তৈরি করতে পারেন।
আম দিয়ে এত সহজে এবং খুবই টেস্টি যে আইসক্রিম তৈরি করা যায় সেটা মানে আপনারা না খেলে বুঝতে পারবেন না এর টেস্ট। তাহলে আর দেরি না করে চটপট এই ম্যাঙ্গো আইসক্রিম আপনারা ঘরে তৈরি করুন, এবং আপনাদের কেমন লাগলো ভিডিওটা সেটা আপনারা আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে লিখে জানান। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং আরও নতুন নতুন ক্রিয়েটিভিটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতন এখানেই শেষ করছি।